আমাদের ছোট্ট আরুষ এই শীতের সকালে যখন স্কুলে যায় তখনও থাকে অন্ধকার, আবার যখন বাড়ি ফিরে তখনও থাকে অন্ধকার। কারণ এখানে আরুষ যে স্কুলে যায় সেটা বলতে পারেন ডে কেয়ার বা কিন্ডার গার্ডেন, আমাদের এখানে জেসকি সাদ বলি, তো সেটাতে সে সকাল 8টায় যায় এবং সন্ধ্যা 6টার পরে বাড়ি ফিরে। তো সেই কারণে দেখা যায় সকালেও থাকে অন্ধকার, আবার বিকেলে বাড়ি ফেরার পথেও থাকে অন্ধকার। তো যাই হোক, আজকে সেটা শেয়ার করব না, আজকে শেয়ার করব আপনাদের সাথে রাশিয়াতে, আমি অনেক ভিডিওতে বলেছি মেয়েরা অনেক সেফ বা সেফলি চলাফেরা করতে পারে, মেয়েদের জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু আসলেই কি রাশিয়া মেয়েদের জন্য সেফ? মেয়েরা কতটা এখানে নিরাপদে চলাফেরা করতে পারে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আরুষ রেডি হয়ে গিয়েছি, আর এই হচ্ছে বাইরের ওয়েদার, ওয়েদার না পরিবেশটা বলতে পারেন। এখনও কিন্তু অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার যেটা বলে, জাস্ট দূরে গাড়িঘোড়া চলতেছে যেহেতু ওয়ার্কিং আওয়ার শুরু হয়ে গেছে, আর ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা। এখন আমি বের হয়ে গেছি আরুষকে স্কুলে দিয়ে আসতে। আজকে আরুষের বাবা শহরের বাইরে গেছেন, গতকালকে রাতেই গেছেন উনি মস্কোতে একটা কাজে। তো এখন শহরে শুধু আমি আর আরুষি আছি, হ্যাঁ অন্যান্য মানুষজনও আছে, বাট আমি আর আরুষ সারাদিন একা একা কী কী করি বা আসলে এখানে কোনো হ্যারাসমেন্টের আমি শিকার হই কি না একলা একটা মেয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন উইন্টার সিজন, স্নোফল হবেই। তো স্নোফল গত কিছুদিন ছিল কন্টিনিউ, তারপরে আবার প্লাস হয়ে গেল, প্লাস হওয়াতে সব বরফ গলে গেছিলো, তারপরে গত দু তিন দিন ধরে আবার মাইনাস হওয়ার কারণে বরফগুলো জমে এতটা শক্ত হয়েছে, মানে আমার ছেলে দিকে হাঁটতেছিল মনে হচ্ছিল সে কাজ বাঁকতেছে, এরকম অবস্থা। আর আমাদের বাসা থেকে ওর স্কুলে যাওয়ার পথটা একটু ডাউনের দিকে, তো আমি আর আরুষ বলতে পারেন মানে স্লিপার চড়তে চড়তেই দুজন বের হয়ে গেছি স্কুলের পথে। তো চারিপাশেই মানে এত বরফ জমে আসার, বরফগুলো এত পিছল, তো আমি ভয়ে ভয়ে ভাবছিলাম যেহেতু আমি সারাদিন একা থাকবো, তো এখন যদি পড়ি ব্যথা পাই আমাকে দেখার কেউ আসবে না, তো সেই ভয়েই আমি ভাবলাম যে মেইন রাস্তা দিয়েই হেঁটে যাই। এটা কিন্তু এখানে খুবই নর্মাল বিষয়, যখন রাস্তা খুবই স্লিপারি থাকে সবাই মেইন রাস্তার মধ্যেখানেই হাঁটে, এতে গাড়িগুড়াও আমাদেরকে সাইড দেয়, ওরাও বুঝে যে যেহেতু ফুটপাথগুলো অনেক স্লিপারি হয়ে আছে তো সবাই মেইন রাস্তা দিয়েই হাঁটবে, কোনো সমস্যা নাই। তো গল্প করতে করতেই চলে আসলাম আরুষের স্কুলের সামনে। এখানে আসার পর মানে কল করতে হয়, কল করলে ওরা গেট খুলে দেয়, খুলে দেওয়ার পরেই আমি আর আরুষ চলে যাচ্ছি ওনার গ্রুপে, ওনাকে দিয়ে ওনার ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়ে দেন আমি আস্তে আস্তে আবার বের হয়ে যাব। আর ঢোকার পরেই হচ্ছে কি, আজকে সারাদিন সে কী কী খাবে সেটার লিস্ট ঝুলানো থাকে। তো প্রতিদিন যেহেতু মানে আলাদা আলাদা খাবার থাকে, প্রতিদিন নতুন লিস্ট ঝুলানো থাকে। এই হচ্ছে ওদের ওয়ার্ড্রপের এরিয়া, আর এ পাশে হচ্ছে ওদের স্লিপিং এরিয়া। তো স্লিপিং রুমটা ভেতর দিকে যেহেতু অফ আছে এখন, তো সে কারণে দেখাতে পারছি না। তো ওদের খাবার দাবার সবাইকে সার্ভ করা হচ্ছে, একদম গরম গরম খাবার দেওয়া হচ্ছে। আর আরুষও ড্রেস চেঞ্জ করে সে চলে গিয়েছে ওয়াশরুমে হাত ধুতে, হাত ধুয়ে সেও খাওয়া দাওয়া করতে বসে যাবে। ওদের না প্রতি মাসেই কোনো না কোনো একটা কম্পিটিশন থাকে, যেমন এখন যেহেতু সামনে নিউ ইয়ার, তো সেই উপলক্ষে সান্তাক্লোজ বা এরকম নিউ ইয়ার, ক্রিসমাস ট্রি, এগুলো কিছু না কিছু একটা বানানোর জন্য ওদের কম্পিটিশন দেওয়া হয়। তো আরুষও কিছুদিনের মধ্যেই একটা জিনিস নিয়ে যাবে, সেটা বানানো অলরেডি হয়ে গিয়েছে। আর আমিও আবার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রাস্তাঘাট দেখেন কতটা যে স্লিপারি হয়ে আছে, মানে আমার নিজেরই ভয় লাগতেছিল, যেদিকেই পাড়া দেই সেদিকেই মনে হয় যেন আমি স্লিপ কাটতে কাটতে নিচে নেমে যাচ্ছি এরকম। আর আরুষের স্কুলটা একদমই আমাদের বাসার কাছাকাছি, এই যে রাস্তার অপোজিটে হচ্ছে গিয়ে সে ভবিষ্যতে যে স্কুলে যাবে সেটা, আর তার পাশেই হচ্ছে গিয়ে কিন্ডার গার্ডেনটা, আর ওই যে লম্বা বিল্ডিংটা সেটাই হচ্ছে আমাদের বিল্ডিং। তা একদমই বাসা থেকে কিন্তু বলতে পারেন মানে এখানের তুলনায় অনেক কাছেই, একদম আমাদের স্কুল বা কিন্ডার গার্ডেন কিংবা ফিউচারে যদি সে ভার্সিটিতেও যায়, যেমন আমার ভার্সিটি যেটাতে আমি পড়াশোনা করেছি, একদমই 3-4 মিনিটের রাস্তা। তো সব কিছু একদম কাছাকাছি হওয়াতেই কিন্তু এই এরিয়াটাতে আমার দারুণ লাগে, প্লাস খেলার প্লেসগুলো মানে প্লেগ্রাউন্ডগুলো একদম অনেকগুলো আছে চারিপাশে, সেই কারণে দেখা যায় দূরে কোথাও যেতে হয় না, এখানেই সব কিছু সেরে নেওয়া যায়। চারিপাশে গ্রসারি শপ সব কিছুই আছে। তো আমি স্লিপার চড়তে 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 বাসার সামনে পর্যন্ত চলে এসেছি, আর এই যে হচ্ছে গিয়ে বালু ফালানো, যেটা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যখন বেশি স্লিপারি থাকে রাস্তা তো এক পাশে এরকম বালু ফেলে রাখে কিংবা লবণ ফেলে রাখে, আর আমরাও ওই পাশটা দিয়েই যাই, এতে করে আমরাও সেফ থাকি, পড়ার ভয়টা কম থাকে। আর ওই যে হচ্ছে সবুজ গাড়িটা আমাদের গাড়ি, তো আমাদের বাসার সামনে যেহেতু পার্কিং এরিয়াটা অনেক বিশাল, তো সেই কারণে আরুষ বাবা এখানেই গাড়ি পার্কিং করে রেখে গেছে। তো যেহেতু আমি জাস্ট নাস্তা রেডি করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে যাবো, তো সেই কারণে আস্তে ধীরে ঘুরে ঘুরে আসলাম, সেই কারণে 15টা প্রায় বেজে গেছে। আর আস্তে আস্তে দেখেন সূর্য উঠাও শুরু হয়ে গেছে একটু একটু করে, তারপরেও কিন্তু অনেকটাই মানে একদম মেঘলা মেঘলা বা অন্ধকার একটা ওয়েদার থাকে। তো এটা কিন্তু হোল উইন্টার জুড়েই থাকে, মাঝে মধ্যে দেখা যায় একটু সূর্য উঠে হয়তো 2-4 ঘন্টার জন্য, তারপরে আবার এরকম একটু মেঘলা মেঘলা একটা হাওয়া থাকে।
তো আমি সকালে নাস্তার জন্য দুধ তার মধ্যে একটু ইস্ট দিয়ে গুলিয়ে রেখে দিলাম, অল্প একটু চিনিও দিয়েছিলাম, আর সাথে ডিম দুটো ফেটিয়ে নিব, আর সাথে একটু লবণও অ্যাড করে নিচ্ছি এখনই যাতে ভালোভাবে মিশে যায়। আর এটাই হচ্ছে রাশিয়ানদের খুব ফেমাস ব্লিনি, যেটার আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমি ইস্ট ইউজ করি নাই, বাট আজকেরটাতে ইস্ট ইউজ করব। সাথে আবারও একটু চিনি অ্যাড করে নিচ্ছি, যদি আমি মিষ্টি কিছু দিয়ে খাওয়ার চিন্তাভাবনা করি তাহলে আমি চিনি অ্যাড করি, আর না হলে চিনিটা অ্যাভয়েড করি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরেই সেখানে অ্যাড করেছি ওই যে ইস্ট মিশানো দুধটা, উম গরম দুধ ছিল তো সেটাকেও ভালোভাবে মিশিয়ে সেটাতে অল্প একটু দইও অ্যাড করছি। দই না, এটাকে আমরা বলি স্নিজক। এটা খেতে অনেক টেস্টি, মানে খেতে একদম দইয়ের মতো মনে হয়, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। তো সেটা একটু ছিল ঘরে, তো ভাবলাম এটাকে রেখে দিলে সেটা আবার জমে যাবে, তো সেটাকেও অ্যাড করে নিলাম। তো আপনারা সেটা ছাড়াও অ্যাড করতে পারেন। দেন অনেকটা বাটার দিয়ে দিছি মেল্ট করে, তারপরে পরিমাণ মতো আমি ময়দা অ্যাড করছি। তো এটার থিকনেসটা কিন্তু আমরা যেরকম পাটিসাপটা তৈরি করি ঠিক সেই রকম হয়ে গেলেই আমি ময়দা দেওয়া অফ করে দিই এবং কিছুক্ষণের জন্য আবারও রেস্টে রেখে দিব, যেহেতু ইস্ট ছিল তো একটু ফুলে উঠবে। তারপরেই রেডি হয়ে যাবে রাশিয়ানদের ট্রেডিশনাল ব্রেকফাস্ট বা নাস্তা, যেটাই বলেন ব্লিনি। তো খেতেও যেমন টেস্টি হয় অনেক পুষ্টিকরও হয়, কারণ অনেকগুলো জিনিস দেখতেই পারলেন অ্যাড করে নিয়েছিলাম। আর এই খাবারটা যেমন ঝটপট তৈরিও হয়ে যায়, তাড়াতাড়ি দেখা যায় অনেকগুলো তৈরি করা যায়, তো সেই কারণেই আমি অনেক সময় দেখা যায় একটু ফ্রি টাইম থাকলে অনেকগুলো একসাথে তৈরি করে নিই, তো এক দুই দিন সকালে নাস্তার আর চিন্তা করতে হয় না। এটার সাথে একটু জ্যাম জেলি কিংবা একটু চিজ কিংবা এখানে কুকড করা ফিশ পাওয়া যায়, মানে রেড ফিশ স্যালমন টাইপের যে ফিশগুলো সেগুলো দিয়ে, তো ঝটপট হয়ে যায় খাবার দাবার এবং পেটও ভরে যায়। অনেকক্ষণ দেখা যায় পেটটা ভরা ভরা থাকে, তো সেই কারণেই দেখা যায় যখনই সময় পাই এটাকে বেশি করে তৈরি করে নেই। তো আজকেও যেহেতু আরশু বাবাও ঘরে নেই, আমারও এখন আর বাইরে যাওয়া হবে না, একসাথে রেস্টুরেন্টে গিয়ে ঢুকে যাব, তো সেই কারণে বেশি করে তৈরি করে নিচ্ছি। তৈরি করে রেখে দিলে কালকেও সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে, আর কালকে আরশুরও অফ ডে আছে, মানে শনিবার দিন, তো সেই কারণে আরশু আমার সাথে সকালে নাস্তা করে নিতে পারবে এটাই। তো খাবার রেডি করে দেন স্নান করে ঠাকুরকে দিয়ে নাস্তা শেষ করে নিছি। অলরেডি 10:30 বেজে গেছে, এখন রেডি হয়ে যাব, রেডি হয়ে চলে যাব রেস্টুরেন্টে। আর বাইরের ওয়েদারটা দেখেন কতটা সুন্দর লাগছে না, খুব সুন্দর একটা রোদ উঠেছে, মিষ্টি রোদ। আর এই রোদটাকে দেখতে যেমন সুন্দর লাগে, হালকা হালকা একটু উত্তাপও ফিল হয়, কিন্তু খুব যে একটা গরম লাগে সেরকম কিছুই না। তো এখানে বলে না ওই যে মেঘ দেখে কেউ করিস না ভয়, ঠিক সেরকম এখানে রোদ দেখে কেউ ভাবতে নেই যে এখানে প্লাস চলছে বা খুব সুন্দর ওয়েদার। তো চলে আসলাম রেস্টুরেন্টে, আমি কিন্তু একা একাই এসেছি, হেঁটে হেঁটে চলে এসেছি। আসার পরে আমি দরজা খুলতে পারছি না, কারণ একদম লক হয়ে গেছে দরজাটা, এমনভাবে জমছে। আমার চাবি ঢোকানোর পরে চাবিও আটকায় গেছে ভেতরে। তা আমি আরশের বাবার পাশেই যেহেতু অফিস আছে, তো ওনার ওইখানেই যারা কর্মী আছে ওনাদের একজনকে কল করলাম, তো উনি আসছে আমাকে হেল্প করতে। আমার হাত জমে একদম মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছিলো, আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। তো ওই যে সে খুলে দিয়ে আবার চলে গেছে, সে জাস্ট আসলো খুলে দিল আমাকে হাই হ্যালো বললো, বলেই আবার সে তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। তা আমিও ঢুকে যাচ্ছি আমার রেস্টুরেন্টে। তো প্রথমেই শীতের সোয়েটার খুলে জুতা খুলে সব কিছু চেঞ্জ করে এখানের যে আমাদের যে ড্রেসটা আছে সেটা পরে নিছি, পরে চলে যাব উপরে গিয়ে কিচেনে আমার যে যে কাজ আছে সেগুলো করে নিব। আজকে দুপুরের খাবার আসার পরে দেখি কিছুই তৈরি করা নেই, তো ভাবলাম আমি কিছু একটা তৈরি করে নেই। তো সব সবজি দিয়ে আজকে একটু খিচুড়ি টাইপ করব, বাট চাল ছাড়া। এটাতে অ্যাড করব আমি যেটাকে বলি মিল্লেট, আমাদের এখানে বলি পিষ্যানো। এটা দেখতে খুব মানে শস্য দানার মতো দেখতে মনে হয়, তো এটাও কিন্তু অনেকটা পুষ্টিকর হয়, তো সেই কারণেই এটা দিয়ে সাথে মসুরি ডাল দিয়ে সব সবজি দিয়ে খিচুড়ি করে নিব। আর এটাও হচ্ছে কি একদম বলতে পারেন কুইক ফুড, কিন্তু অনেক কিছু মিশানো অনেক পুষ্টিকর হয়। সেই দুপুরের পরে আর এখন আরশকে নিতে যাচ্ছি, এখন ক্যামেরাটা অন করলাম কারণ সারাদিন অনেক বিজি ছিলাম, ক্যামেরা অন করা হয় নাই। আর এখন চলে যাচ্ছি আরশকে নিয়ে আসতে, নিয়ে একসাথে বাসায় চলে যাব আমি। আর বাইরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, জাস্ট 5:30 বাজে, কিন্তু আমি একটু আগেই বের হয়েছি কারণ এক নম্বর হচ্ছে হেঁটে আসবো, তারপরে রাস্তা অনেক স্লিপারি দেখতেই পাচ্ছেন চারিপাশে, তো আমার আবার পড়ে যাওয়ার মানে প্রবণতাটা খুব বেশি, তো সেই কারণে ভাবলাম আস্তে আস্তে যাব, কারণ ওই যে বললাম পড়ে গেলে এখন আর তুলে বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত কেউ নাই, তো সেই কারণে সাবধানতার সহিত হেঁটে যেতে হবে। আর এই রাস্তাটা কিন্তু অনেক নিরিবিলি থাকে, মানে এই এরিয়াতে যারা থাকে এবং কিন্ডার গার্ডেনে বাচ্চা নিতে যারা আসে সবাই কিন্তু জাস্ট এই রাস্তাটা দিয়ে যায়, তো সেই কারণে অনেক নিরিবিলি থাকে, তার মধ্যে অন্ধকারও হয়ে গেছে। বাট আমিও কিন্তু এই রাস্তা দিয়েই আসলাম, কিন্তু কেউ কিন্তু আমাকে বাজে কোনো কমেন্ট পাস কিংবা মানে আমার দিকে তাকানো, আমার সাথে কথা বলতে আসা বা আমাকে ডিস্টার্ব করা সেরকম কিছুই কিন্তু কেউ করে নাই। তো ঢুকে গেলাম আরশের স্কুলে, ঢোকার পরেই আরশকে ড্রেস চেঞ্জ করার জন্য দিয়ে দিলাম সব কিছু বের করে।
আর আরুষ কিন্তু নিজে নিজেই মানে শীতের পোশাক পরা বা ড্রেস চেঞ্জ করা সবকিছু পারে, জাস্ট ওকে কী কী পরতে হবে সেগুলো বের করে দিলেই হয়। আর ওরা কিন্তু সকালে যখন বাচ্চারা বের হয় ঘুরতে, তখনও কিন্তু ওরা নিজেরাই ড্রেস চেঞ্জ করে, টিচাররা মাঝে মধ্যে একটু হেল্প করে। আর উপরেই দেখতে পাচ্ছেন সবার হাতের কাজের জিনিস, তো আমরাও করেছি, সেটাও এনে দিব। আর সবার সব কিছু জমা হয়ে গেলে দেন সেটার উপরও কিন্তু কম্পিটিশন হবে, সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে। আর ড্রেস পরা হয়ে গেলে আরুষ চলে গেছে ম্যাডামের কাছ থেকে পারমিশন নিতে যে আমি বাসায় কি যেতে পারি, কারণ এখানে কিন্তু এরকম বাচ্চাদেরকে স্কুলেই শেখানো হয় যে তুমি ঘর থেকে বের হওয়ার আগে পারমিশন নিয়ে দেন বের হতে হবে। তো টিচারের পারমিশন নিয়ে বের হয়ে গেছে, এখন চলে আসছে গ্রোসারি শপে। তো যেহেতু সামনেই নিউ ইয়ার, আর এখানে কিন্তু নিউ ইয়ার উপলক্ষেই ক্রিসমাস ট্রিগুলো সাজানো হয়, বিভিন্ন র্যাপিং পেপার সব কিছুই কিন্তু মানে নিউ ইয়ার উপলক্ষেই হয়, ক্রিসমাস ডে উপলক্ষে না। তো সেই কারণেই চারিপাশে খুব ডেকোরেশন থাকে, সেটা জানুয়ারির 10-15 তারিখ পর্যন্ত থাকে। তো আমরা ঘরের কিছু টুকিটাকি কেনাকাটা করব, মানে এই দই দুধ এরকম টুকটাক কিছু কেনাকাটা করব। আর এই হচ্ছে ফুল ক্রিম দুধ, রাশিয়াতে কিন্তু পার্সেন্টেজ দেওয়া দুধ থাকে, ফ্যাট সরানো দুধ থাকে, আবার ফুল ক্রিমও থাকে। তো ফুল ক্রিমটা কিন্তু খুবই কম পাওয়া যায়, মানে পাওয়া যায় আসার সাথে সাথে সবাই নিয়ে এনে, তো সেই কারণে দেখা যায় সৌভাগ্যবশত যদি ওই টাইমে আপনিও যাইয়া থাকেন গ্রোসারি শপে, তো আপনিও কিনতে পারলেন, সেরকম হয়। আজকে ফুল ক্রিম পেয়ে গেছি, তো সেই কারণে দুইটা একসাথে নিয়ে নিলাম। বাইরে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা, আমি একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গ্রোসারি শপে আসলাম। আমরা কেনাকাটা করছি নিজেদের মন মতো, যা ভালো লাগতেছে নিতেছি ঝুড়িতে, কেউ কিন্তু এখানে আমাদেরকে কিছুই বলছে না, বা দেখতেছে যে একটা মেয়ে একলা একটা ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতেছে, একটা একটু ডিস্টার্ব করি, একটু বাজে কিছু কথা বলি, বা এত রাতে কেন মেয়েটা বের হয়েছে ওকে নিয়ে একটু ফাইজলামি করি, সেরকম কিন্তু কেউ কিছুই এখানে করে না। আপনি নিজের মতো করে ঘুরবেন ফিরবেন, কেউ আপনাকে না বাজে একটা কথা বলবে, না আপনাকে ধমক দিবে। এখানে রুলস রেগুলেশন মেনে আপনি নিজের মতো করে চলাফেরা করেন, এখানে আপনাকে কেউ কোনো কিছুতে বাধাও দিবে না, আপনার কোনো কাজে এসে নাকও গোলাবে না, আপনাকে ধমকও দিবে না, আপনাকে ডিস্টার্বও করবে না। কারণ রাশিয়াতে কিন্তু আইন অনেক কঠিন, সেখানে কেউ যদি কোনো দোষ করে থাকে তার মানে পর্যাপ্ত পরিমাণে শাস্তি অবশ্যই হয়। আর সেই কারণেই কিন্তু কেউ এখানে কোনো ক্রাইম কিংবা কোনো খারাপ কাজ করতে গেলে 150 বার হইলেও ভাববে যে এই কাজটা করার পরে কিন্তু আমাকে সরকার শাস্তি দিবে। তো এই যে দেখেন চারিপাশে এতটা অন্ধকার, আমি আমার ছেলেরে নিয়ে মনে সুখে মা ছেলে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আমরা, এবং আমাদের রাস্তাটাও দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু অন্ধকার। এখানেও কিন্তু যেহেতু আবাসিক এলাকা, মানে মেইন বাস ট্রাক এগুলো কিছুই ঢুকে না, জাস্ট আমাদের নিজেদের যাদের গাড়ি আছে বা এই রাস্তা দিয়ে প্রয়োজনে যাচ্ছে ওরাই এদিক দিয়ে যায়। তো তার জন্যই কিন্তু রাস্তাটা অনেক নিরিবিলি, অনেক অন্ধকার। তো তারপরেও কিন্তু আমরা মা ছেলে মনে সুখে গান গেয়ে গল্প করে করে একদম মেইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেহেতু বললাম যে ফুটপাত অনেক স্লিপারি হয়ে আছে। তো সেই কারণে ওই যে আমার সামনে একটা মহিলা মেইন রাস্তা দিয়ে একদম ডিরেক্ট রওনা দিছে, আর ওই যে সামনের বিল্ডিংটাই হচ্ছে আমাদের বিল্ডিং। তো অনেক কাছাকাছি চলে আসছি বাসার, আর আরুষও অনেক টায়ার্ড হয়ে গেছে কারণ সারাদিন যেহেতু খেলাধুলা করে, তারপরে আবার একটু গ্রোসারি শপে গেলাম। তো আমরা মা ছেলে হেঁটে হেঁটেই সব কিছু কেনাকাটা করলাম, আবার হেঁটে হেঁটে এখন বাসায় আসতেছি। তো বাসায় এসেই ড্রেস চেঞ্জ করে আরুষ বলতেছে কিছু একটা খাবে, তো সেই কারণে দেখলাম ঘরে একটা আমও রয়ে গেছে, তো আমটা আবার নষ্ট হয়ে যাবে দু একদিন থাকলে, তো সেই কারণেই সেটাকে কেটে ক্লিন করে আরুষকে দিব। আর এখানে কিন্তু আম, এখন শীতকাল চলতেছে তারপরেও এখনও পাওয়া যাচ্ছে, এখানের আমগুলো মেবি আজারবাইজান বা এরকম কোনো মানে কান্ট্রি থেকে আসে, মানে এশিয়ান যে কান্ট্রিগুলো সেগুলো থেকে আসে, বাট বাংলাদেশ বা ইন্ডিয়া ওইখান থেকে না, কারণ এত দূর থেকে আসাটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে। এবং আমগুলো কিন্তু আমাদের দেশীয় আমের মতোই অনেক মিষ্টিও হয় এবং অনেক রসালুও থাকে। তো অনেক বকবক করে নিছি, এখন মা ছেলে একটু আম খেয়ে নেই, অনেক মিষ্টি ছিল আমটা। তারুষকে জিজ্ঞেস করছিলাম আমটা কেমন লাগলো, তারও ভালো লাগলো। আর এখন আরুষের জন্য আমি সেই খিচুড়িটাই করব যেটা আমি রেস্টুরেন্টে আমাদের সবার জন্য করেছিলাম, যে মসুরি ডাল, সেখানে সাথে আমি ওই যে পিষানো যেটা বলি বা ইংলিশে যেটাকে মিলেট বলা হয় সেটাই অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শস্য দানার মতো কিন্তু লাগে দেখতে। আর সেগুলোকে একটু ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সাথে আমি অনেক প্রকারের সবজি মানে ঘরে যা যা ছিল সব কিছুই একটু একটু করে কেটে নিছি, একটু আলু গাজর একটু জুকিনি একটু টমেটো আর পেঁয়াজ রসুন তো আছেই। তো প্রথমে একটু পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব, সাথে অ্যাড করব একটু জিরে, আর তারপরে দিয়ে দিলাম টমেটো, সেটাও একটু গলে আসলে তারপরে আমি আস্তে আস্তে বাকি সবজিগুলো অ্যাড করে নেব। আর রাশিয়াতে আসার পর না আমি অনেক কম মশলা দিয়ে খাবার খাওয়ার মানে একদম শিখে গিয়েছি, প্লাস যখন
খাবারে একটু কম মশলা অ্যাড করি আমরা, তখন দেখা যায় খাবারটার নিজস্ব যে টেস্ট সেটা আমরা একটু বেশিই পাই। তো সেই কারণে দেখা যায় এরকম করে রান্না করতে করতে এখন দেখা যায় একটু কম মশলা দিয়ে রান্না করলেই সেই খাবারটা মানে মনে হয় বেশি টেস্টি, আর একটু বেশি মশলা দিয়ে রান্না করলে হয়তো একবেলা খেতে ভালো লাগে, দ্বিতীয় বেলা আর খেতে পারি না। সেই কারণে আমার বেশিরভাগ রান্নাতেই আপনারা হয়তো অনেক কম মশলা দেখতে পারেন, যে আমি অনেক কম মশলা অ্যাড করে রান্না করি, হয়তো খাবারটা স্বাদ হয় না বা খেতে কীরকম লাগবে কি জানি। বাট সত্যি কথা বলতে আপনারাও এরকম করে ট্রাই করে দেখবেন, আপনারাও প্রত্যেকটা খাবারের রিয়েল যে টেস্ট সেটাই পাবেন, মশলার টেস্ট থেকে খাবারের টেস্টটা বেশি পাওয়া যায়। এতে করে মনে হয় আমার যে খাবারে মানে অনেকটা বেশি পুষ্টি খাচ্ছি, মানে অনেক কিছু একসাথে যেহেতু খাওয়া হয় তো পুষ্টিটাও অনেক বেশি পাচ্ছি সেরকমই মনে হয়। তো আমি দেখতে পাচ্ছেন সব সবজি ফ্রাই করার পর ভালোভাবে, সবার লাস্টে আমি জুকিনি অ্যাড করেছি, তা না হলে একদম গলে ভর্তা হয়ে যায়, তো সেই কারণে। আর তারপরেই মসুর ডাল আর মিলেট যেটা মানে পিষানো আমরা বলি, তো সেটাও অ্যাড করে তারপরে গরম জল বেশি করে দিয়ে সেটাকে ঢেকে রেখে দিব, কারণ আমি এখানেও খিচুড়ি রান্না করছি। আর এখন আমি এই খাবারটা খেয়ে নিব, এটা আমি গতকালকে রান্না করছিলাম, সেটা রেসিপি অন্য একদিন দিব, অনেক মজাদার ছিল খাবারটা। তো দেখতেই পারলেন এখানে রাশিয়াতে মেয়েরা কতটা সেফলি চলাফেরা করতে পারে, যেরকম ঘরে একটা মেয়ে সেফ থাকে ঠিক সেরকম বাইরেও একটা মেয়ে সারা দিন একা একা ঘোরাফেরা করলেও কিন্তু সে অনেকটা সেফ থাকে, যদি না সে নিজে কোনো বাজে কাজে জড়িত হয়, বাজে কোনো নেশায় জড়িত হয়, তাহলেই কিন্তু এখানে একটা মেয়ে প্রতিটা ঘন্টায় প্রতিটা দিন কিন্তু সেফলি ঘোরাফেরা সেফলি প্রতিটা কাজ করতে পারে। আপনি রাত 12টায় কাজে যাচ্ছেন সেটাও আপনি নিশ্চিন্তে করতে পারছেন, ট্যাক্সিতে বসছেন সেটাও আপনি নিশ্চিন্তে যেতে পারছেন। এখানে ঘরে একটা মেয়ে যেরকম সেফ থাকে ঠিক সেরকম বাইরেও একটা মেয়ে সেফ থাকে, আর যদি কেউ আপনার সাথে বাজে কোনো বিহেভ করে আপনি আইনের সাহায্য নিলে যথাযথ বিচারও পাবেন। সেই কারণেই কিন্তু এখানে আপনি মনে সাহস রেখে প্রতিটা ঘন্টায় চলাফেরা করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আরুষও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে যাব। তো আজকের মতো সবাইকে টাটা।